অরণ্য আমাদের প্রেরণা, সবুজ আমাদের চেতনা, এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় জেলা বন বিভাগের উদ্যোগে গাছ বিতরণ করা হচ্ছে। লকডাউনের কারণে বিভিন্ন সময় বিভিন্নভাবে গাছ বিতরণ করা হচ্ছে জমায়েত ছাড়া। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার পক্ষ থেকে পুরসভা সাফাই কর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করা হচ্ছে। আগামী দিনে কালিয়াগঞ্জ শহর জুড়ে কয়েক হাজার গাছ বিতরণ করা হবে এবং লাগানো হবে। সাম্প্রতিককালে আমফানের মতো প্রাকৃতিক দুর্যোগের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বনভূমির। বনভূমির সেই ক্ষয়ক্ষতি পূরণের লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন জেলায় জেলায় বন মহোৎসব কর্মসূচি পালন করে বৃক্ষরোপণ করার। মুখ্যমন্ত্রীর সে নির্দেশে কালিয়াগঞ্জ পুরসভার সহযোগিতায় গাছ বিতরণ কর্মসূচি পালন করা হলো। গাছগুলো কি কারণে দেওয়া হলো তাদেরকে? আমাদের সাত দিন ব্যাপী যে গণমহোৎসব পালিত হয়েছিল, ঠিক বিভিন্ন সমস্যা, লকডাউন, অতিরিক্ত বৃষ্টির জন্য আমরা কিছু গাছ আমরা পেয়েছিলাম, সেই গাছগুলো ডিস্ট্রিবিউট করতে পারিনি। সেই গাছগুলো আজকে আমরা আমাদের বিভিন্ন শহরের লোকজন প্লাস আমাদের যারা পৌরসভার যারা সাফাই বিভাগের কর্মচারী তাদের মধ্যে এবং আমরা সাধারণ মানুষের মধ্যে গাছগুলো আমরা ডিস্ট্রিবিউট করছি। আরও কিছু গাছ রয়েছে এবং আগামীতে আমরা দু তিন দিনের মধ্যে সব গাছগুলো।